10 tips for the heart patient to avoid heart attack. Heart air patient, 10 এমন জিনিস করুক যাতে heart attack না হয়। কিভাবে হবে এটা? বোঝানো যাক। Heart air অসুখ কি হয় সেটা একটু বুঝুন। Heart air যে তিনটে artery যেটা পুরো body কে blood supply করে, নিজের জন্য যে তিনটে টিউব নিল তার ভেতরে চর্বি জমে যাচ্ছে আর এই চর্বিটা জমতে জমতে যখন 70-80 ক্রস করবে তখন সে লোক হয়ে গেল হার্টের পেশেন্ট। এখন এই ব্লকেজ যদি আরও বাড়ে তাহলে ওর ওপরে একটা পর্দা থাকবে, সেটা ছিঁড়ে যাবে আর সঙ্গে সঙ্গে ক্লট হবে, আর ক্লটটা হওয়ার সঙ্গে সঙ্গে 80 ব্লকেজ বা 70 ব্লকেজ 100 হয়ে গেল, 100% ব্লকেজ হওয়ার সঙ্গে সঙ্গে হার্টের একটা অংশ মারা যাবে, এটা হলো হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাকটা অ্যাভয়েড করার জন্য কী করা উচিত, 10টা জিনিস আপনাকে বোঝাবো কী কী করা উচিত। প্রথম কাজ হলো আপনাকে খাবারে কোনো রকম অ্যানিমাল ফুড খাওয়া যাবে না। অ্যানিমাল ফুড মানেই কোলেস্ট্রল। মনে রাখবেন ব্লকেজের অন্যতম কারণ হলো কোলেস্ট্রল জমে যাওয়া। কোলেস্ট্রল পাওয়া যায় অ্যানিমাল ফুড। অ্যানিমাল ফুডে কী কী আছে? অ্যানিমাল ফুডে আছে আমাদের যত রকম মিট, তাতে চিকেন হোক বা গরুর মাংস হোক বা যে কোনো মাংস হোক, সেগুলো পুরো কোলেস্ট্রল ভরা। আর তারপরে হলো চিকেন, আর তারপরে হলো ফিশ, এগুলো হলো কোলেস্ট্রল থেকে ভরা, এগুলো খাওয়া যাবে না। আর তার সঙ্গে মনে রাখবেন ডিমের ইয়েলো পার্টটাতেও অনেক বেশি কোলেস্ট্রল থাকে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, দুধ থেকে সর তুলে নিতে হবে। তাহলে প্রথম হলো কোলেস্ট্রলে সাপ্লাই করা যাবে না। নাম্বার টু অসুখের কি টিপস কী হলো? নাম্বার টু টিপ হলো কখনও তেল খাওয়া যাবে না। তেল তার কোনো টেস্ট নেই, আপনি দেখবেন তেল মুখে দিয়ে দেখবেন কোনো তেল নেই, টেস্ট নেই। মশলাটাকে ভাজার জন্য তেলের উপযোগ করা হয়। তাহলে আমরা কী করবো, মশলাটাকে পানি দিয়ে ভুজতে শিখবো, আর সেটাকে আমরা যে প্রসেসটা তৈরি করেছি সাওল থেকে, জিরো অয়েল কুকিং, তার আমাদের ভিডিও আপনি আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এরপরে তিন নম্বর যেটা করতে হবে সেটা হলো আপনাকে ওজন কম করতে হবে। ওজন আমাদের বডি মাস ইন্ডেক্স 25 আনতে হবে। আর তার জন্য কি করা উচিত, বেশি করে খাবেন আপনি ফল আর বেশি করে সবজি, আর রুটি আর ভাত কম করে দেবেন। জিরো অয়েল খাওয়াটা খুবই দরকার, তাহলে আপনার ওজনটা কম হয়ে যাবে। তারপরে হলো ব্লাড প্রেশার আর সুগার কন্ট্রোল। ব্লাড প্রেশারটাকে 120-80 রাখতে হবে, আর সুগারকে আমাদের দুরকম ইউনিট আছে সুগারের, 100 ফাস্টিং আর 140 পিপি। এটাকে যদি মিলিমোলে বলি তাহলে 5.5 and 7.7 এটা রাখতে হবে। সুগার যদি কন্ট্রোল করবার জন্য ওষুধের দরকার হয় সেটাও নিন, আমার অসুবিধা নেই, কিন্তু সুগার কন্ট্রোল না হলে হার্ট অ্যাটাক হবে। আর এর সঙ্গে আপনাকে করতে হবে স্ট্রেসটাকে কম করতে হবে, যতটা পারবেন টেনশন কম নেবেন, আর সেটা খুবই দরকার। টেনশন আমাদের লাইফে প্রতিদিন আসে, কিন্তু মনে রাখবেন 10% টেনশন হলো সার্কামস্ট্যান্সেস থেকে আর 90% আমাদের মাথা থেকে। এই মাথাটাকে যদি আমরা সেট করতে পারি, যদি স্ট্রেসটা আমার মাথাটা কম নেয়, আমরা কীভাবে রিয়্যাক্ট করবো সেটাকে আমি কন্ট্রোল করতে পারি, তাহলে অনেক হার্ট অ্যাটাক রুকে যেতে পারে। এরপরে 6 নম্বর কারণ হলো আমাদের হাঁটতে হবে। 6 নম্বর টিপ হলো প্রতিদিন হাঁটতে হবে, 35 মিনিট হাঁটাটা খুবই দরকার। তাহলে আপনি চেষ্টা করবেন প্রতিদিন হাঁটবেন 35 মিনিট টানা হাঁটবেন, আর এইটা করলে হার্ট অ্যাটাক হওয়ার খুব কম চান্স হয়ে যায়। আর এর সঙ্গে স্মোকিং, সিগারেট বা কোনো রকম তামাক এটা খাওয়া যাবে না, ধূম্রপান করা যাবে না। যদি ধূম্রপান করেন তাহলে হার্ট অ্যাটাকের চান্স প্রচুর পরিমাণে বেড়ে যায়। এটা হলো আমাদের 7 নম্বর টিপ। 8 নম্বর টিপ হলো আপনাকে ফল সবজি প্রতিদিন খেতে হবে। এই ফল সবজিতে কী পাওয়া যায়, এটাতে পাওয়া যায় ফাইবার, প্রচুর পরিমাণে ফাইবার থাকে সব ফলের মধ্যে, আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই ফল আর সবজি খাওয়া খুবই দরকার, সেটা থেকে হার্ট অ্যাটাককে আমরা রুখে দিতে পারি। আর এরপরে আরেকটা জিনিস মনে রাখবেন, আপনাকে যখনও হবে অ্যালকোহল মদটার বন্ধ রাখলেই ভালো, মদ কখনও হার্টের জন্য ভালো না। অনেক ডাক্তাররা বলে হ্যাঁ একটু একটু খাওয়া যেতে পারে, কিন্তু মদ কখনও ভালো না। আর 10 নম্বর টিপ যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ড্রাই ফ্রুটস খাওয়া যাবে না। ড্রাই ফ্রুট মানে নারকোল বা চিনে বাদাম বা কাজু বাদাম বা কাগজি বাদাম বা আখরোট, এগুলো অনেক ডাক্তাররা বলে হ্যাঁ আপনারা খেতে পারেন, কিন্তু এটার লজিক আপনি বুঝুন। আমি একটা ড্রপও তেল দিতে চাই না, আর যে তেল তৈরি করে কাগজি বাদাম বা কাজু বাদাম বা চিনে বাদাম, সেই বাদামগুলো যদি অ্যালাউ করে দিই তাহলে তো উল্টো কথা হয়ে গেল। মনে রাখবেন এই 10 নম্বর টিপ, কোনো রকম নাটস যেটা থেকে তেল পাওয়া যায় সেগুলো খাওয়া যাবে না। এই 10টা জিনিস যদি আপনি করে থাকেন তাহলে হার্ট অ্যাটাক কখনো হবে না। হার্ট অ্যাটাক থেকে বাঁচুন, নিজেকে সুস্থ রাখুন, এটাই সাওলের মূল মন্ত্র।